নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি জিলিপির রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ, তার সাথে দেবো ভিনিগার। ভিনিগার এখানে আছে হাফ টিস্পুন মতন। বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন, যেটা আমরা ঘরে খাই সেই সোডা, আর তার সাথে 1 চিমটি নুন। সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা একটু ঠিক রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না। একটু ফেটাতে হবে 3-4 মিনিট ধরে। দেখুন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিবন কনসিস্টেন্সির ব্যাটার হবে। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম, 10 মিনিট পর ফিরলাম। আরও 1 মিনিট মতন এটাকে একটু ফেটিয়ে নেব ভালো মতন। এবার এটা গ্লাসের ওপর দুধের যে পাউচগুলো হয় সেগুলো রেখে দিলাম, আপনারা চাইলে একটা আইসিং ব্যাগেও কাজটা করতে পারেন। পুরো ব্যাটারটা ঢেলে দিলাম, এবার ওপরটাকে একটু বেঁধে নেব, একটু টাইট করে বেঁধে নেব যাতে আমাদের জিলিপিগুলো গড়তে সুবিধে হয়। ওটা রেডি হয়ে গেছে, এবার শিরাটা বানিয়ে নেব। জলটা একটু মেপে দিতে হবে, 1 কাপ চিনির জন্য 1 কাপ জল পারফেক্ট। তাহলে একটু ঘন কনসিস্টেন্সির আমাদের শিরাটা প্রয়োজন। অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, অল্প একটু ফুড কালারও দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটু চটচটে রস হলে তবে গিয়েই জিলিপিগুলো পরে নরম হয়ে যাবে না, একটু ক্রাঞ্চি থাকবে, তাই শিরাটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু দেখে বানাতে হবে। এটাও রেডি হয়ে গেছে, তেল গরম বসিয়ে দিয়েছি, অল্প করে কেটে নিচ্ছি। একটা প্লেটের উপর একটু বানিয়ে দেখে নিচ্ছি, দেখুন একদম পারফেক্ট হচ্ছে। তেলটা গরম হয়ে এলে তাতে এইভাবে আপনারা যেমন পারবেন, প্রথমটা হয়তো একটু গন্ডগোল হবে, তারপরে ঠিক জিলিপির শেপেই হবে। 4-5টা একসাথে ভেজে তুলে নেব। দু 3 মিনিট সময় লাগে, একটু আঁচটাকে কমিয়ে সময় নিয়ে একটু ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে আর ক্রিস্পি হবে। সাইডে আরও 3-4টি দিয়ে দিচ্ছি, একটু জায়গা হয়ে গেছিল। এবার এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ডাইরেক্ট রসে দিতে হবে, আর একটু খুন্তি দিয়ে চেপে দিতে হবে। এইভাবে চেপে দিলে সঙ্গে সঙ্গে রসটা ঢুকে যাবে, 10 সেকেন্ডের মধ্যে এগুলোকে তুলে রেখে দিতে হবে, না হলে বেশি নরম হয়ে যাবে। একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। এইভাবে খুব তাড়াতাড়ি প্রায় 8 ঘন্টার মধ্যে আপনারা জিলিপি তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। জিলিপি অনেক রকম ভাবে তৈরি হয়, আগেও একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আরেকটা করলাম। কেমন লাগলো আজকের আয়োজনটা অবশ্যই জানাবেন। আরো একটা ব্যাচ এইভাবে ভেজে নিচ্ছি আমি। সব জিলিপিগুলো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। জিলিপিটা কেমন হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে। বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।